রাজ্য বিধানসভায় আজ ফের ওয়াকআউট বিজেপি বিধায়কদের। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিধায়করা বাজেট অধিবেশনে তাদের সঙ্গে বৈষম্যের অভিযোগ তোলেন। বহু বিধায়ককে সভা চলাকালীন বাইরে রাখা হয়েছে অভিযোগ তুলে সভার প্রথমার্ধে অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় দৃষ্টি আকর্ষণ করেন দলের মুখ্য সচেতক মনোজ টিগ্গা। সবাই হই হট্টগোল বাধে স্লোগান দিতে শুরু করেন উপস্থিত বিজেপি বিধায়করা। এরপর সভা থেকে ওয়াকআউট করেন তারা। বিধানসভার দক্ষিণ গেটে বিক্ষোভ দেখান তারা। বিজেপির আন্দোলন চলবে বলে জানিয়েছেন শুভেন্দু অধিকারী। অধিবেশনের দ্বিতীয়ার্ধেও ওয়াকআউট করেন বিজেপি বিধায়করা।